नमस्कार बंधुरा, आपनादे सबाई के स्वागत। आज के रेसिपी इलिश माछेर सर्षे झाल, भीषण सुस्वादु, बनानो खूब सहज। संगे किभाबे सर्षे बाटले एकदम तेतो हबे ना तार सिक्रेट टिप शेयर करब। शुरू करा जाक आज के रेसिपी। 350 ग्राम इलिश माछ बेचे धुए जल झरी नियेछि। एर मध्ये हाफ चामच लवण और हाफ चामचेर कम एकटु हलुद दिए भालो करे मेखे 5 मिनट रेखे देव। अनेक बेशी टाइम रखते चाहले अवश्य फ्रिजे रखते हबे। मिक्सिंग कपे 2 टेबल चामच सादा सर्षे और 2 टेबल चामच कालो सर्षे प्रथमे शुकनो बेटे निच्छी। एबार एर मध्ये 6-7टा काचा लंका, स्वादमतो हाफ चामच लवण, प्रयोजन मतो 2-3 टेबल चामच जल दिए मसलार पेस्ट तैरी करे नेब। এভাবে সর্ষে বাটলে একদম তেতো হয় না। কড়াইয়ে 4 টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা আর 1/4 স্পুন কালো জিরে ফোড়ন দিলাম। মিডিয়াম হিটে ফোড়ন 10-12 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে সর্ষে বাটা দিচ্ছি। মিক্সিং কাপ ধুয়ে একটু জল দিচ্ছি। লো হিটে মশলা 30 সেকেন্ড ভেজে নেব। ভাজতে ভাজতেই এর মধ্যে 1/4 স্পুন লঙ্কার গুঁড়ো আর 1/4 স্পুন হলুদ দিচ্ছি। লঙ্কার গুঁড়ো সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। মশলা ভালো করে ভেজে নিয়ে গ্রেভির জন্য জল দিচ্ছি। সর্ষে বাটার মধ্যেই লবণ দিয়েছি, তাই এখন আর লবণ দিলাম না। গ্রেভির জন্য প্রায় 1 কাপ জল দিয়েছি। গ্রেভি ভালো করে ফুটে গেলে পরে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা মাছ একটু হালকা করে ভেজে নিতে পারেন, তবে কাঁচা ইলিশ মাছ রান্না করলে এর স্বাদ আর গন্ধ হয় সম্পূর্ণ অন্যরকম। এভাবে রান্না করলে মাছের ভেতরকার ফ্যাট মাছের ভেতরেই থেকে যায়, তাই টেস্ট অনেক বেশি হয়। মাছের গায়ে ভালো করে গ্রেভি মাখিয়ে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে লো হিটে মাছ ভালো করে সেদ্ধ করে নেব। মাঝে মাঝে এভাবে একটু হালকা করে নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু মাছ তলায় লেগে যেতে পারে। নয় থেকে 10 মিনিটের মধ্যে ঢাকনা খুলে নিচ্ছি। ইলিশ মাছের ডিম না থাকলে 6-7 মিনিটের মধ্যেই মাছ সেদ্ধ হয়ে যায়। এবার একটু চেক করে দেখে নিচ্ছি মাছের ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। মাছের ডিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে অনেকটা ফুলে উঠেছে। ওভেন বন্ধ করে দিয়ে 3 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। সর্ষের ঝাল রান্না শেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে এর স্বাদ আর গন্ধ অনেক বেড়ে যায়। এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ইলিশ মাছের সর্ষের ঝাল একদম রেডি। ইলিশ মাছের গন্ধে আমার রান্নাঘর ভরে গিয়েছে। গরম ভাতের সঙ্গে গরম গরম সর্ষের ঝাল খেতে অসাধারণ লাগে। আপনারাও ট্রাই করুন, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, তাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।